হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো নান রুটি আর এই নান রুটিকে অনেকে আবার তুর্কি রুটিও বলে থাকেন এই রুটিগুলো খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয় খেতে যেমন টেস্টি তেমনই মজার হয় অনেক সময় বাড়িতে যখন আমরা এই রুটিগুলো তৈরি করতে যাই তখন এগুলো ঠিকমতো ফোলে না আর এই রুটিগুলো যদি ঠিকমতো না ফোলে তাহলে এগুলো শক্ত হয়ে যায় কিন্তু আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি এই রুটি বাড়িতে তৈরি করেন প্রতিটা রুটি একদম ফুলকো আর নরম তুলতুলে তৈরি হবে চলুন তাহলে এখন এই নান রুটির রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নান রুটি তৈরি করার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুধ আমি এখানে দেড় কাপ দুধ নিয়েছি আর দুধটা অবশ্যই উষ্ণ গরম নিতে হবে দুধের পরিবর্তে আপনারা এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে করলে রুটিটা খেতে বেশি টেস্টি হয় তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ ইস্ট এই ইস্ট আপনারা যে কোনো অনলাইন শপ বা গ্রসরি আইটেম যেখানে পাওয়া যায় বা ভুসিমাল দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি এখানে দু চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে আরও দু চামচ চিনি এখানে অ্যাড করতে পারেন তবে এখানে অবশ্যই দুধটা উষ্ণ গরম ব্যবহার করতে হবে তবে দুধের সঙ্গে ইস্টটা খুব সুন্দরভাবে মিশে যাবে যার ফলে রুটিটাও খুব সুন্দর ফুলকো আর নরম তুলতুলে তৈরি হবে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম তিন কাপ ময়দা আর দিয়ে দিলাম এক চামচ নুন এখন খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে ময়দার পরিবর্তে আপনারা আপনারা এখানে আটা রুটিটা তৈরি তৈরি করতে পারেন এই রুটির ডোটা করার জন্য ঠিক দিয়েও যতটা দুধ ব্যবহার করবেন তার ডবল এখানে আটা বা ময়দা ব্যবহার করতে হবে প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন এটা হাতের মধ্যে লেগে আসছে তার জন্য এখানে ব্যবহার করতে হবে সাদা তেল আমি এখানে তিন টেবিল চামচ সাদা তেল নিয়েছি আর তেলটা অল্প অল্প করে দিয়ে ডোয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ডোটাও একদম স্মুথ করে মেখে নিতে হবে তেলটা দিয়ে ডোটা যত মাখবেন তত দেখবেন ডোটা স্মুথ হয়ে আসছে আর হাতের মধ্যে লেগে যাচ্ছে না একটু সময় নিয়ে অল্প অল্প তেল দিয়ে ডোটা একদম স্মুথ করে মেখে নিতে হবে আর দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি ডোটা যখন স্মুথ হয়ে আসবে তখন দেখবেন হাতের মধ্যে আর কোনোভাবেই লেগে যাচ্ছে না ডো আমার মাখা হয়ে গেছে এখন এই ডোটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ইস্টটাও খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে আর ডোটাও রুটি বানানোর জন্য পুরোপুরি সেট হয়ে যাবে তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য ডোটা রেস্টে রাখতে পারেন এখন আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসছি 30 মিনিট পর ফিরে এলাম তিরিশ মিনিট পর আর এখন দেখুন ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে হাতের মধ্যে এই সময় আমি অল্প একটু সাদা তেল লাগিয়েছি তারপর এইভাবে প্রেস করে ডোয়ের মধ্যে যে হাওয়াটা তৈরি হয়েছে সেটা ভালোভাবে বার করে নিতে হবে তারপর ডোটাকে আরেকবার খুব ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে হাতের মধ্যে ডোটা লেগে আসলে আপনারা আরও কিছুটা তেল দিয়ে ডোটা মেখে নিতে পারেন আবার চাইলে আমার মতো অল্প একটু শুকনো ময়দা ছড়িয়েও ডোটা স্মুথ করে মেখে নিতে পারেন এতে কিন্তু কোনোভাবে রুটি শক্ত হয়ে যাওয়ার কোনো ভয় নেই দেখুন ডো আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব আমরা ঠিক রুটি বানানোর সময় যে সাইজের লেচি কাটি এই লেচিটা আর একটু বড় করে কেটে নিতে হবে কারণ এই নান রুটিটা বেলার সময় একটু পুরো রেখে বেলতে হয় তাই লেচিগুলো একটু বড় সাইজের কেটে নেব সবকটা লেচি কেটে নেওয়ার পর লেচিগুলো ভালোভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে যাতে বেলে নিতে সুবিধা হয় ঠিক এইভাবেই প্রতিটা লেচি আমি প্রথমে গোল করে সমান করে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি এতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবার রুটিগুলো বেলে নেব তার জন্য একটি লেচি নিয়েছি আর লেচির ওপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম ময়দাটা লেচির গায়ে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর বেল্লা দিয়ে আলতো হাতে রুটিটা বেলে নিতে হবে খুব বেশি প্রেসার না দিয়ে আলতোভাবে রুটিটা একটু পুরো রেখে বেলে নেব ঠিক কতটা মোটা বা পুরো রাখতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এতটা পুরো রেখে রুটিটা বেলে নিতে হবে এইভাবে সবকটা রুটি আমি প্রথমে বেলে নিচ্ছি তারপর রুটিগুলো আমি সেঁকে নেব তবে আপনারা চাইলে একটা রুটি প্রথমে সেঁকে নিয়ে তারপরে আরেকটা রুটি বেলে নিতে পারেন আমি প্রথমে রুটিগুলো বেলে রেডি করে নিচ্ছি অন্যদিকে গ্যাসের ফ্লেম লোতে রেখে তাওয়া গরম করে নিয়েছি এখন তাওয়ার মধ্যে আমি একটি রুটি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম আমার লোতেই রয়েছে রুটির এক সাইডটা হালকা শেঁকা হলে উল্টে নিলাম অপর সাইডটাও সেকা হলে উল্টে নিতে হবে তারপর ওপর থেকে হাতা দিয়ে হালকা একটু সাইডগুলো প্রেস করতে হবে তাহলেই দেখবেন রুটিটা ফুলতে শুরু করেছে আর দেখুন রুটিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এই রেসিপি ফলো করে নান রুটি তৈরি করলে আপনাদেরও প্রতিটা রুটি এইভাবেই ফুলকো তৈরি হবে এইভাবেই সবকটা রুটি আমি প্রথমে সেঁকে নিয়েছি তারপর এই রুটির মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি বাটার বাটারের মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি মিশিয়ে রেখেছিলাম সেটা একটা ব্রাশের সাহায্যে এইভাবে নান রুটির ওপরে লাগিয়ে নিলাম এইভাবে বাটার লাগিয়ে নিলে রুটিটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয় টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায় আর দেখতেও ভীষণ সুন্দর লাগে এইভাবে সবকটা রুটি আমি প্রথমে বাটার লাগিয়ে রেডি করে নিয়েছি আর দেখুন প্রতিটা রুটি কি সুন্দর নরম আর ফুলকো তৈরি হয়েছে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন